যে অধ্যায়ের মধ্যে রাসুল বলেছেন বা রাসূলের কথাগুলো যে অধ্যায়ের মধ্যে কোট করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে হাদিসটি আছে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহাব্বা আল মানি এ তু হুহু আ বিল্লাহি ওয়াল দি ইলা নাস মা ইউহিবু আই ইলাই রাসূল প্রশ্ন করেছেন মান আহাব্বা আই ইউ আনিন নার আনিন্নার খিলাল জান্না যে কে আছো তুমি তোমার জন্য এটাকে তুমি ভালোবাসো যে আমি জাহান্নামের শাস্তি না ভোগ করি জান্নাতে যেতে চাই ছোট্ট দুইটা আমলের কথা রাসুল বলেছেন যারা শাস্তি ভোগ না করে জান্নাতে যেতে চায় তাদের দুনিয়ায় কয়টা আমল করতে হবে সিম্পল দুইটা আমল প্রথমত রাসুল বলেছেন যে তাদেরকে যে কাজটা করতে হবে যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস আছে সবাই বলি আছে তার মানে এটা আমাদের জন্যই ঠিকই না এরপরে রাসুল বলেছেন ইলান নাস। মা ইউ ইলাই এর পরের কাজটা একটু কঠিন আমরা মুখে বললাম আল্লাহর উপর বিশ্বাস আছে পরকালের উপর বিশ্বাসী হয়ে গেল কিন্তু পরে যে কাজটা আল্লাহ রাসুল করতে বলেছেন এ কাজটা একটু কঠিন আমরা এটা করি না আমরা সম্পূর্ণই এই কাজের ভিন্ন যে রাসূল বলেছেন কামতের ময়দানে কিছু মানুষদের সামনে জাহান নামকে দেখানো হবে জাহান নামের শাস্তি কেমন তার একটা নিদর্শন মানুষের চোখের সামনে উন্মোচিত করে দেয়া হবে এরপরে আল্লাহ বলবে যে তোমাকে জাহান নামে যেতে হবে না তুমি জান্নাতে চলে যাও আসতে বলি সুহান আল্লাহ কোন গুণটা থাকলে শাস্তি ভোগ না করে জান্নাতে যেতে পারবো রাসুল বলেছেন যে নাস প্রতিবেশী মানুষ আমি একজন মানুষ অপর মানুষের জন্য আমি যেটাকে ভালোবাসব যেটা আমার জন্য আমি ভালোবাসি আমি যদি ভালো খাবার দিয়ে খেতে পছন্দ করি তাহলে আমার মনের মধ্যে এরকম একটা তামান্না এরকম একটা চাওয়া থাকতে হবে যে আমার অধীনস্থ যারা আমার প্রতিবেশী যারা অপর দিনী ভাই যারা আছে দিনী বোন যারা আছে তারাও যেন এটা খেতে পারে আমি আমার জন্য যে পোশাকটাকে পছন্দ করি এ পোশাকটা আমাকে খুব ভালো লাগবে অপর ভাইয়ের জন্য মনের মধ্যেই ধারণা থাকতে হবে যে তার জন্য আমি এই পোশাকটা নির্বাচন করব কিন্তু আমরা এটা করি করি না আমরা মেহমান বুঝে আপ্যায়ন করি বাসায় মেহমান আসার পরে প্রশ্ন করি কি কি আছে বাসায় তো তখন আমরা বলি এটা এটা দিলেই হবে বেশি দরকার নেই আবার মেহমান যদি আমার খুব প্রয়োজনীয় হয় খুব কাছের হয় তখন পুরোই উল্টো আচরণ আমরা করি যে আরও কিছু বাজার থেকে নিয়ে আসতে হবে তার আপ্যায়নের জন্য তো আল্লাহর রাসুল মূলত এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস থাকার পরে মানুষ নিজের জন্য যেটা পছন্দ করে সে যদি অপরের জন্য ওইটা পছন্দ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে আজাব শাস্তি ভোগ করা ছাড়াই আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে এজন্য জাহান নামের শাস্তিটা ভয়ঙ্কর কোনো মানুষ একটা মুহূর্ত জাহান নামের শাস্তি ভোগ করার ক্ষমতা রাখে না জাহান্নামের যত বর্ণনা আমরা শুনি ওরায়ন কেরিম আল্লাহ আয়াত নাজিল করে জাহান্নামের বিভিন্ন বর্ণনা বিভিন্ন জায়গায় আল্লাহ দিয়েছেন একটি টাচি বিষয় আপনাদেরকে বলি যে দুনিয়ার মানুষেরা যখন কেয়ামতের ময়দানে অবস্থান করবে জাহান্নামই যারা হবে তাদের দিকে জাহান্নাম থেকে মৃদু একটি বাতাস ঠান্ডা মৃদু হালকা একটি বাতাস তাদের গায়ে স্পর্শ করবে তারা শিহরিত শিহরিত হয়ে উঠবে আর প্রত্যেকের জবান দিয়ে এই কথা উচ্চারণ হবে যে এত কঠিন এত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন কি মৃদু হালকা মৃদু একটু বাতাস ঠান্ডা বাতাস আসবে তাও আমরা যারা আগে বাগে মসজিদে আসি সবার উদ্দেশ্য কি এক কেউ উদ্দেশ্য করে যে একটি ইবাদত আছে যে আগে মসজিদে ঢুকলো ইমাম সাহেবের কাছাকাছি বসলো মনোযোগ দিয়ে আলোচনা শুনলো এতে একটা সওয়াব আবার কেউ আসে যে আগে যদি না যায় তাহলে নিস্তলায় জায়গা পাওয়া যাবে না নিস্তলায় জায়গা না পাইলে কি এসির বাতাস পাওয়া যাবে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের পুরো মসজিদকে এসির আওতায় অন্তর্ভুক্ত করে দিক সকলে বলে আমিন তাহলে এসির বাতাসের জন্য আগে আসার কি নাই প্রয়োজন থাকবে না এছাড়াও আরো অনেকের অনেক উদ্দেশ্য আছে কিন্তু আমার কথা হলো যে যার যেটা উদ্দেশ্য সে উদ্দেশ্য অনুযায়ী আল্লাহর কাছে পাবে কেউ যদি বাতাস উদ্দেশ্য করে আসে একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য তাহলে এটাই তার জন্য কি শেষ এরপরে আর কিছু পাওয়ার নাই আর যদি কেউ মনে করে না আমি কিছু কথা শুনব আমি কোরআনের পক্ষে কিছু কথা শুনবো আমি কোরআন দিয়ে আমার জীবনকে সাজাবো এই নিয়তের কারণে সে আলাদা সবাব পাবে জোরে বলি সুবাহান আল্লাহ এজন্য বোখারি হাদিসের সবচেয়ে বিশুদ্ধ কিতাব আরও বেশ কিছু হাদিসের কিতাবের প্রথম হাদিস এটা আল্লাহ রাসুল যে হাদিসটি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আল্লাহ রাসুল বর্ণনা করেছেন যে হিজরতের উদ্দেশ্য কি এটা আগে তোমাকে সিলেক্ট করতে হবে যে অনেকে শুনেছে যে মক্কা থেকে মদিনায় যে যায় গেলেই তার একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে যায় যে মদিনার আনসার সাহাবিরা এতটা মুহাজির সাহাবিদের জন্য এতটা উদার যে সাহাবিরা বলে যে আমার দুইজন স্ত্রী আমি একজনকে ডিভোর্স দিয়ে দিলাম তালাক দিয়ে দিলাম আমার অপর ভাই তাকে বিয়ে করে লিখ সোহান আল্লাহ আপনি কল্পনা করতে পারেন স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে আর না পারে স্ত্রীকে কেউ ছেড়ে দিতে চায় চায় না বলা হয় যে আমার বাড়িটা হলো দুই তলা একতলা আমার জন্য আর একতলা আমার ভাইয়ের জন্য তো আল্লাহ রাসুল তখন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যদি এরকম লোভে পড়ে মদিনা আসো তাহলে এতটুকুই সমাপ্ত এরপরে আর কিছু পাওয়া যাবে না বরং আমালু ইয়াহ তোমার অন্তরের মধ্যে যে চাহিদা তুমি লালন করেছো সেটাই তোমার জন্য প্রাপ্য প্রিয় হাজরিন তো জাহান্নামের শাস্তির কথা বলেছিলাম যে আমরা একটু ঠান্ডা বাতাস খুঁজি ঠিক না খুঁজি কিনা কিন্তু জাহান্নামের মৃদু একটু ঠান্ডা বাতাস তার গায়ে লাগবে গায়ের পাশ দিয়ে চলে যাবে সে উপলব্ধি করবে যে এত কঠিন এত ভয়ঙ্কর এটাও কি মানুষ সহ্য করতে পারে আল্লাহ মৃদু বাতাসের কথা উল্লেখ করেছেন গরম আগুনের কথা বলে নাই অন্য আছে হয়তো অন্য অন্য কথা এজন্য যদি আমরা জাহান্নামের শাস্তি ভোগ না করে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে হৃদয়ের মধ্যে ওই তামান্নাটা থাকতে হবে তামান্না থাকলেই তার প্রতিফলন বাস্তবায়নে বাস্তবে রূপান্তরিত হবে কিন্তু মনে মনে যদি কেউ আশা না করে যে আমি ফজরের সলাদ পড়বো তাহলে তার দ্বারা ফজরের নামাজে উপস্থিত হওয়া কঠিন না সহজ কঠিন যখন সে মনে মনে নিয়ত করবে তখন তার মধ্যে একটা আগ্রহ জন্মাবে সে আগ্রহ অনুযায়ী চেষ্টা করবে আল্লাহ তার জন্য সহজ করে দিবে কিন্তু মনের মধ্যে যদি তার চাহিদাই না থাকে মনের মধ্যেই যদি অন্য কিছু লালন করে তাহলে তার দ্বারা এটা করা সম্ভব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন